নমস্কার বন্ধুরা, বাসাই রান্নাবান্নাতে সকলকে স্বাগত। সুজি দিয়েও যে এত সুন্দর খাস্তা বিস্কুট তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না। আজ আমি তোমাদের সাথে ডিম ছাড়া সুজি দিয়ে বিস্কুটের রেসিপি শেয়ার করব। একদম বিস্কুটটা কেনা বিস্কুটের মতো খেতে লাগবে। কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি। সুজির বিস্কুট বানানোর জন্য প্রথমে আমি হাফ বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি এই বাটির। তারপর 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আটা। এবার এখানে যে যার পছন্দ অনুযায়ী মিষ্টি অ্যাড করবে, আমি এখানে 3 চামচ চিনি গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পাউডার দুধ 1 চামচ, দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম বেকিং সোডা। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তিল, সমস্ত উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে এই মিশ্রণটাকে মেখে নেব। মিশ্রণটাকে একটু নরম করে মাখতে হবে, এতে সুজি আছে বলে। দেখো আমি নরম করে মেখে নিয়েছি, এটা রেস্টে রাখার পর অনেকটা দেখো শক্ত হয়ে গেছে। এবার এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে বলের মতো প্রথমে তৈরি করে নেব, তারপর তালুর সাহায্যে এভাবে বিস্কুটের শেপ দিয়ে নেব। তোমরা চাইলে এটাকে বড় রুটির মতো করে গোল গোল শেপ নিয়ে কেটে নিতে পারো। দেখো এইভাবে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি গোল করে। এবার দেখো কাঁটা চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে দিচ্ছি। প্রত্যেকটা বিস্কুট একইভাবে আমি ডিজাইন করে নেব। দেখো এখানে সবগুলো বিস্কুটের শেপ দেওয়া হয়ে গেছে। এদিকে ওভেনে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি বিস্কুটগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার দেখো বিস্কুটগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তেল হালকা একটু গরম হলেই বিস্কুটগুলো ভাজার জন্য দিয়ে দিতে হবে। দেখো বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে সমস্ত বিস্কুটগুলোকে ভেজে নিয়েছি। আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধান ও সুস্থ থেকো। ধন্যবাদ।